নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কুসকা বিরিয়ানির রেসিপি। আলু এবং মাংস ছাড়া বিরিয়ানির যে রাইসটা হয় সেটাকেই বলা হয় কুসকা বিরিয়ানি। যে কোনো সাইড ডিশ অথবা রায়তার সাথে এই কুসকা বিরিয়ানি সার্ভ করা যায়, খেতে অসাধারণ সুস্বাদু হয়। একেবারেই বোঝা যাবে না যে এর মধ্যে আলু মাংস কোনোটাই নেই, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই কুসকা বিরিয়ানির রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। জলটা নোনতা হয়ে যাবে, এতটা পরিমাণে নুনের মধ্যে দিতে হবে। চাইলে আপনারা নুন দেওয়ার পর জলটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6-7টা মতো লবঙ্গ, 2 টুকরো দারচিনি এবং 4টে ছোটো এলাচ। ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সাথে 2টো তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। চিনি দেওয়াতে জলের নোনতা ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। 350 গ্রাম বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চাল ভেজানো জলটা ফেলে দিয়ে চালটা এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 প্লেট বিরিয়ানির জন্য 150 গ্রাম চাল নিতে হয়। এই অনুপাতে আপনারা যতজনের জন্য বিরিয়ানি তৈরি করবেন সেই হিসাবে চালটা নিয়ে নেবেন। ভালো করে একবার মিশিয়ে দিয়েছি। এবার ভাতটা আমাদের 90% মতো রান্না করে নিতে হবে। প্রত্যেক দিন আমরা যেরকম ভাত খাই তার থেকে একটু শক্ত থাকা অবস্থায় ভাতটাকে নামিয়ে নিতে হবে। আমার এখানে ভাতটা 90% মতো রান্না করা হয়ে গেছে। এবার এই ভাতের জলটা ঝরিয়ে ভাতটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। ভাতটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর যদি বিরিয়ানি দমে বসানো হয় তাহলে কিন্তু ভাত ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কমে যায়। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল আর সাথে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা এখানে শুধু সাদা তেল বা শুধু ঘি ব্যবহার করতে পারেন। তেল এবং ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে নিতে হবে, মানে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি, মানে এখানে আমি 1টা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। এই পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণটা এখানে সমান সমান রয়েছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা গুঁড়ো। এই বিরিয়ানি মশলা বাড়িতে কিভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটাকে লো ফ্লেমে রেখে 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা আগের থেকে একটু শুকিয়েও গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে এভাবেই রেখে দেব। আমাদের বিরিয়ানির সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এবার দমে বসানোর আগে বিরিয়ানি অ্যাসেম্বল করতে হবে, মানে এটাকে লেয়ারে সাজিয়ে দেব। বিরিয়ানি দমে বসানোর জন্য একটা বড় এবং ভারী পাত্র নিয়ে পাত্রের মধ্যে ভালো করে প্রথমে ঘি মাখিয়ে নিতে হবে। তারপর তেজপাতার একটা লেয়ার তৈরি করে দিতে হবে। এইভাবে তেজপাতার লেয়ার যদি তৈরি করে দেওয়া হয় তাহলে একদম নিচের লেয়ারে যে ভাতগুলো থাকবে ভাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। দেখুন তেজপাতার লেয়ারের ঠিক ওপরেই ভাতের একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। আমি এখানে 2টো লেয়ার তৈরি করব, তার জন্য নিচের লেয়ারটাতে 1/2টা ভাত এভাবে বিছিয়ে দিয়েছি। এর ওপরে বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। এরপর কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারেই কিন্তু পুরো মশলাটা আমি এভাবে ভাতের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে 4-5 ফোঁটা মতো পাতিলেবুর রস এভাবে ছড়িয়ে দিতে হবে। লেবুর রসটা এখানে আলু বোখরার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
এরপর অর্ধেকটা বেরেস্তা এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর। দুধ ফুটিয়ে একটু ঘন করে, সেই ঘন দুধটা আমি এখানে হাফ কাপ নিয়েছি, আর দুধের মধ্যে এক পিঞ্চ মতো কেশর আর এক চা চামচ মতো কেওড়া জল দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। অর্ধেকটা দুধ এই লেয়ারে ব্যবহার করলাম। এরপর বাকি যে ভাতটা রয়েছে সেই ভাতের একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। কষানো মশলাটা বাদ দিয়ে এই লেয়ারের ওপরে আগের লেয়ারের সমস্ত উপকরণই দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বিরিয়ানি মশলা গুঁড়ো, এরপর কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। বাকি কেশর ভেজানো দুধ যেটুকু রয়েছে সবটাই এই লেয়ারে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর সবশেষে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, বিরিয়ানি লেয়ারে সাজানো কমপ্লিট হয়ে গেল। এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে। বিরিয়ানিটা দমে বসানোর জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে লো ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার ওপরে বিরিয়ানির কড়াইটা বসিয়ে দিলাম। বিরিয়ানিটা লেয়ারে সাজানোর সময় আমি মিঠা আতরটা দিতে মিস করে গিয়েছিলাম, সেই জন্য এই সময় আমি দু ফোঁটা মতো মিঠা আতর ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। মিঠা আতর বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিতে একটা তিতকুটে ভাব চলে আসে, সেই জন্য এই পরিমাণ বিরিয়ানিতে দু ফোঁটা মিঠা আতর কিন্তু যথেষ্ট, এর বেশি দেবেন না। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কড়াইটাকে ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, এতে কড়াইয়ের ভেতর থেকে ভেপার বা বাষ্পটা বাইরে বেরোতে পারবে না। ফয়েলের ওপর থেকেই একটা ভারী ঢাকনা দিয়ে এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এভাবে কড়াইটাকে তাওয়ার উপরে বসিয়ে রেখে দিতে হবে 15-20 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে বিরিয়ানি নিচের দিক থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 15-20 মিনিট মতো দম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তবে এই সময় কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে দেবেন না, এটাকে এভাবেই রেখে দিতে হবে 10 মিনিট মতো, তারপর বিরিয়ানিটা সার্ভ করবেন। মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের দারুণ সুস্বাদু কুসকা বিরিয়ানি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আর ভাতটাও কিন্তু এই সময় একদম 100% সেদ্ধ হয়ে গেছে। এবার এই কুসকা বা খুসকা বিরিয়ানি আমি সার্ভ করে দিচ্ছি। পছন্দ মতো যে কোনো সাইড ডিশ দিয়ে আপনারা এই বিরিয়ানি সার্ভ করতে পারেন। আলু মাংস দেওয়া বিরিয়ানির মতোই কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়। স্বাদে, গন্ধে এবং রূপে আলু মাংস দেওয়া বিরিয়ানির সাথে এই কুসকা বিরিয়ানির কিন্তু কোনো পার্থক্যই নেই। আর এখানে দেখুন, আমি একদম নিচ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, বিরিয়ানিটা কিন্তু কোথাও থেকে একটুও পুড়ে যায়নি, আর যে হাফ কাপ দুধ এখানে ব্যবহার করা হয়েছিল পুরোটাই কিন্তু বিরিয়ানিটা অ্যাবজর্ব করে নিয়েছে। দুধটা দেওয়ার কারণে বিরিয়ানির মধ্যে কিন্তু একটুও ভিজে ভিজে ভাব নেই, খুব সুন্দর শুকনো এবং ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। তাহলে আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে দারুণ সুস্বাদু এই কুসকা বা খুসকা বিরিয়ানি তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।